हेलो माय डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई वेलकम टू यू माय ऑनलाइन आईसीटी क्लास फॉर यू टू इंग्लिश वर्सन आईसीटी पेज 45 टू इंग्लिश वर्सन यूजिंग फिल विथ कलर। आज के टॉपिक हच्छे जे यूजिंग फिल विथ कलर पेंट प्रोग्रामेर पेंट प्रोग्राम यूजिंग फिल विद कलर। यूजिंग फिल विद कलर यूजिंग फिल विद कलर कलर्स यूजिंग फिल विद कलर्स এখানে একটা জিনিস দেখো, পেজ নং 45 তুমি দেখো এই পেজ, অর্থাৎ ফিল উইথ কালার দিয়ে আমরা কিভাবে ফিল উইথ কালার দিয়ে আমরা কিভাবে কালারিং করব যে কোনো পেইন্ট প্রোগ্রামে। প্রথমে আমাকে সিলেক্ট দি ফিল উইথ কালার্স টুল, সিলেক্ট দি ফিল উইথ কালার্স টুল এখানে সিলেক্ট করতে হবে। From the tools group থেকে fill with color টুলটা আমাকে সিলেক্ট করতে হবে। এর আগে আমাকে পেইন্ট প্রোগ্রামে যে পিকচারটা সেটা ড্রয়িং করা কমপ্লিট করতে হবে। যেমন আমরা এটা কমপ্লিট করেছি, ড্রয়িং করা এটা কমপ্লিট করেছি, এখন আপনার ফিল উইথ কালার দিয়ে কালারটা দিব, ঠিক আছে? তাহলে সিলেক্ট ফিল উইথ কালার্স কালার টুল, সিলেক্ট ফিল উইথ সিলেক্ট দি ফিল উইথ কালার্স কালার টুল ফ্রম দি টুলস গ্রুপ। তা টুলস গ্রুপ থেকে আমরা ফিল উইথ কালার টুলটা সিলেক্ট করব। তারপরে ক্লিক দি রেড কালার স্কোয়ার ফ্রম দি কালার্স গ্রুপ, কালার্স গ্রুপ থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করতে পারি, রেড কালারটা সিলেক্ট করব। ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ব্যালন, মাউস পয়েন্টারটা আমরা ইনসাইড দি ব্যালন ব্যালনের ভিতরে নিয়ে যাব। এন্ড ক্লিক স্ক্রিন এইটের মতো করে আমরা ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ব্যালন এন্ড ক্লিক ব্যালনের ভিতরে নিয়ে গিয়ে আমরা কি ক্লিক করব। তারপরে ফান উইথ ড্রয়িং, অর্থাৎ ফান উইথ ড্রয়িং, তারপরে সিলেক্ট ইউরো কালার ফ্রম দি কালার্স গ্রুপ, আমরা এরপরে ইউরো কালারটা সিলেক্ট করব, সিলেক্ট ইউরো কালার ফ্রম দি কালার্স গ্রুপ থেকে ইউরো কালারটা সিলেক্ট করব। সিলেক্ট দি ওভাল টুল, ওভাল টুলটা সিলেক্ট করব, এটা হচ্ছে ওভাল টুল, ওভাল টুলটা এই ধরনের। তাহলে সিলেক্ট কালার গ্রুপস থেকে ইউরো কালারটা সিলেক্ট করার পরে তারপরে ওভার টুলটা সিলেক্ট করব। টেক দি মাউস পয়েন্টার, মাউস পয়েন্টারটা নিয়ে যাব ইনসাইড দি ব্যালন, ব্যালনের ভিতরে নিয়ে যাব। অ্যান্ড ড্র টু স্মল সার্কেলস, দুইটা কি ছোট ছোট দুইটা সার্কেল তৈরি করব, অ্যাজ শোন ইন স্ক্রিন নাইনের মতো করে দুইটা ছোট ছোট সার্কেল তৈরি করব। কোথায়? ওই ব্যালনের মধ্যে, পেজ স্ক্রিন নাইনের মতো করে দেখো। ঠিক আছে, স্ক্রিন নাইনের মতো করে আমরা ছোট ছোট, অর্থাৎ ইয়ার মধ্যে এই ব্যালনের ভিতরে দুইটা সার্কেল আঁকবো। সিলেক্ট দি ব্রাশ টুলটা সিলেক্ট করবো। ইউজিং দি ব্রাশেস টুল কমপ্লিট দি আইস, অর্থাৎ ব্যারনের মধ্যে দুটি আই ড্রয়িং করব।
and draw a nose and a mouth. এবং একটা কি নোজ এবং একটা কি মাউথ আমরা ড্রয়িং কমপ্লিট করব। ইউ হ্যাভ নাও সাকসেসফুলি কমপ্লিট দি ড্রয়িং। লুক অ্যাট পিকচার, লুক অ্যাট স্ক্রিন নাইন। লুক অ্যাট স্ক্রিন নাইনের মতো ধরে আমরা কি সাকসেসফুলি ড্রয়িংটা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অর্থাৎ এই ধরনের করে এই যে একটা পিকচার আঁকাটা কমপ্লিট করব। এরপর আসো দি ট্রায়াঙ্গেল টুল। ট্রায়াঙ্গেল টুলটা আমরা কিভাবে কমপ্লিট করব, দেখো সরি ট্রায়াঙ্গেল টুল না রেক্টাঙ্গেল টুল। Rectangle tool. Let us draw a rectangle and color it yellow. আমরা একটি rectangle tool draw করব and color করব yellow color করব। Rectangle tool, rectangle একটা drawing করব এবং সেটা থেকে yellow color করব। This is rectangle tool. এবং এইট কি আমরা কি কালার দিব, এটাতে কিসে, এটাতে ইয়েলো কালার দিব। সিলেক্ট দি রেক্টাঙ্গেল টুল বাই ক্লিকিং অন ইট, অর্থাৎ রেক্টাঙ্গেল টুলের মধ্যে আমরা ক্লিক করে, রেক্টাঙ্গেল টুলের মধ্যে আমরা ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট দি ব্ল্যাক কালার এবং এই রেক্টাঙ্গেল টুলের বর্ডারটা হবে ব্ল্যাক কালারের। মুভ দি মাউস পয়েন্টার টু দি ড্রয়িং এরিয়া। মাউস পয়েন্টারটাকে নিয়ে যাবো কোথায়, ড্রয়িং এরিয়াতে নিয়ে যাবো। টু পয়েন্টার চেঞ্জেস টু, পয়েন্টার একটা প্লাস চিহ্ন মতো করে হয়ে যাবে, পয়েন্টারটা ঠিক এই ধরনের হবে, পয়েন্টারটা এই ধরনের করে চেঞ্জ হয়ে যাবে। পয়েন্টারটা এই ধরনের চেঞ্জ হওয়ার পরেই আমরা এটাকে ড্রাগ করে চেপে ধরে টান দিলে এটা কি বড় হতে থাকবে। দি পয়েন্টার চেঞ্জেস টু, প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন, প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন, প্রেস চাপ দিয়ে ধরে রাখতে হবে লেফট মাউস বাটন টু ফিক্স ওয়ান এন্ড অফ দিস রেক্টাঙ্গেল, অর্থাৎ রেক্টাঙ্গেলটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা এটা ড্রয়িং করতে চেপে ধরে রাখবো, প্রেস ধরে রাখবো, চাপ দিয়ে ধরে রেখে বড় করতে থাকবো। কিপিং দি লেফট মাউস বাটন প্রেসড, মুভ দি মাউস পয়েন্টার, কিপিং দি লেফট মাউস বাটন প্রেসড, মুভ দি মাউস পয়েন্টার, ইউ উইল সি দি শেপ অন দি রেক্টাঙ্গেল গ্রোয়িং। তুমি দেখতে পাবে রেক্টাঙ্গেল একটা তৈরি হচ্ছে। ড্র এ বিগ রেক্টাঙ্গেল, এবং রেক্টাঙ্গেলটাকে কি বড় করতে হবে। সি স্ক্রিন টেন দি রেক্টাঙ্গেল টুল ইউজ টু ড্র এ রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল টুল দিয়ে আমরা রেক্টাঙ্গেল তৈরি করতে পারবো, এই যে ধরনের দেখো তোমরা। ঠিক আছে, নাও লেট আস ফিল কালার ইন দি রেক্টাঙ্গেল। এই রেক্টাঙ্গেলের মধ্যে আমরা এখন, এই রেক্টাঙ্গেলের মধ্যে আমরা এখন কালার দিব। হাউ ইট পসিবল দেখো, সিলেক্ট দি ফিল উইথ কালার টুল। আমরা ফিল উইথ কালার টুলটা প্রথমে কি সিলেক্ট করব, ফিল উইথ কালার টুল সিলেক্ট করব। তারপরে সিলেক্ট ইয়েলো কালার ফ্রম দি কালার্স গ্রুপ, কালার্স গ্রুপ থেকে আবার এরপরে কি ইয়েলো কালারটা সিলেক্ট করব। প্রথমে ফিল উইথ কালার্স টুল সিলেক্ট করব, এরপরে সিলেক্ট ইয়েলো কালার ফ্রম দি কালার্স গ্রুপ থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করব। ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি রেক্টাঙ্গেল অ্যান্ড ক্লিক। মাউস পয়েন্টারটাকে আমরা, মাউস পয়েন্টারকে আমরা রেক্টাঙ্গেল টুলের ভিতরে নিয়ে যাব। মাউস পয়েন্টারকে আমরা রেক্টাঙ্গেল টুলের ভিতরে নিয়ে গিয়ে এরপর আমরা জাস্ট ক্লিক করব, কোথায় নিয়ে যাবো মাউস পয়েন্টারটাকে, রেক্টাঙ্গেল টুলের ভিতরে। রেক্টাঙ্গেল টুলের ভিতরে নিয়ে গিয়ে জাস্ট আমরা কি
and click. Now you should have a yellow rectangle. এখন তুমি একটা কি yellow rectangle rectangle দেখতে পাবে. You should have a yellow rectangle. Look at screen 11. এই 11 screen এর মতো এই ধরনের একটা তুমি এখন কি একটা rectangle দেখতে পাবে. ঠিক আছে, রিমেম্বার টু ইউজ দি ইরেজার টুল ইফ ইউ মেক এনি মিস্টেক, অর্থাৎ যদি কোনো মিস্টেক থাকে, যদি কোনো মিস্টেক থাকে তাহলে আমরা কি করতে পারবো, কোনো মিস্টেক থাকলে আমরা ইরেজার টুল দিয়ে আমরা এটা কি করতে পারবো, মিস্টেকটা কি করবো, প্রবলেমটা সলভ করতে পারবো. ঠিক আছে, তাহলে আমি আবার বলছি কিভাবে রেক্টাঙ্গেল টুল তৈরি করব। প্রথমে সিলেক্ট রেক্টাঙ্গেল টুল বাই ক্লিকিং অন ইট, সিলেক্ট রেক্টাঙ্গেল টুলের মধ্যে ক্লিক করে আমরা রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করব। সিলেক্ট দি ব্ল্যাক কালার, রেক্টাঙ্গেল টুলের বর্ডারটা হবে ব্ল্যাক কালার এই ধরনের, ব্ল্যাক কালার। মুভ দি মাউস পয়েন্টার টু ড্রয়িং এরিয়া, মাউস পয়েন্টারটাকে ড্রয়িং এতে নিয়ে যাবো, নিয়ে সেট করব। দি পয়েন্টার চেঞ্জ টু, পয়েন্টারটা তখন চেঞ্জ হয়ে যাবে এই ধরনের করে। প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন টু ফিক্স ওয়ান, প্রেস অ্যান্ড হোল্ড এক জায়গায় মাউস পয়েন্টারটাকে প্রেস করে চাপ দিয়ে ধরে রেখে লেফট মাউস বাটনটাকে মুভ করতে হবে। ফিক্স ওয়ান এন্ড অফ দি রেক্টাঙ্গেল, অর্থাৎ রেক্টাঙ্গেল কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা মুভ করতে হবে। কিপিং দি লেফট মাউস বাটন প্রেসড মুভ দি মাউস পয়েন্টার, মুভ করতে হবে। ইউ উইল সি দি শেপ অফ দি রেক্টাঙ্গেল গ্রোয়িং, তুমি দেখতে পাবে একটা রেক্টাঙ্গেল কি বড় হয়ে তৈরি হচ্ছে। ড্র এ বিগ রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল একটা বর্গ রেক্টাঙ্গেল তৈরি করো। নাও লেট আস ফিল কালার ইন দি রেক্টাঙ্গেল, এখন আমরা রেক্টাঙ্গেলের মধ্যে কি করব, কালার দিব। তাহলে কালারের জন্য কি করতে হবে, সিলেক্ট দি ফিল উইথ কালার টুল, সিলেক্ট দি ফিল উইথ কালার টুল, কালার টুল কালার বক্স থেকে, কালার বক্স থেকে ফিল উইথ কালার টুলটা, কালার বক্স থেকে ফিল উইথ কালার টুল সিলেক্ট করতে হবে। এরপর সিলেক্ট ইউলো কালার্স ফ্রম দি কালার গ্রুপস, এরপর আবার ইউলো কালার্স থেকে ইউলো কালারটা সিলেক্ট করতে হবে। ব্রিং দি মাউস পয়েন্টার, এখন মাউস পয়েন্টারটা নিয়ে ইনসাইড দি রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের ভিতরে সেট করতে হবে। অ্যান্ড ক্লিক, এবং এরপরে কি ক্লিক করতে হবে। নাও ইউ শুড হ্যাভ এ ইউলো রেক্টাঙ্গেল, এখন তুমি একটা কি ইউলো রেক্টাঙ্গেল দেখতে পাবে। লুক অ্যাট স্ক্রিন 11, 11 এর মতো করে একটা ইয়েলো রেক্টাঙ্গেল কি তুমি এখন দেখতে পাবে। আর আমরা যদি এই রেক্টাঙ্গেল টুলের জন্য কোনো ধরনের মিস্টেক হয় বা এই ধরনের যদি মানে এই ধরনের টুল বা এই ধরনের কোনো কিছু ড্রয়িং করার সময় যদি কোনো মিস্টেক হয় সেটা আমরা ইরেজার টুল দিয়ে আমরা কী করবো, এটা আমরা মিস্টেকটা কমপ্লিট করব, মিস্টেকটা সারানোর জন্য আমরা ইরেজার টুল ব্যবহার করব। রিমেম্বার টু ইউজ দি ইরেজার টুল ইফ ইউ মেক এনি মিস্টেক, কোনো ভুল যদি আমরা ত্রুটি যদি সারাতে চাই তাহলে আমরা ইরেজার টুল ব্যবহার করব। তাহলে আজকে এই পর্যন্ত, আজকে যেটা যেটা পড়িয়েছি সেটা তোমরা একটু বাসায় ভালো করে দেখবা, দেখলে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে, বাসায় একটু প্র্যাকটিস করলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং আশা করি বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। নো মোর টুডে, সি ইউ অ্যাগেইন অনলাইন বেস আইসিটি ক্লাস, সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ, সবাইকে থ্যাংক ইউ।